আজ আমি আবারও খেলবো একটা ভুমভাং গেম। তো স্লেন্ডারম্যান হচ্ছে অনেক পপুলার একটা ক্যারেক্টার, আমি ভাবলাম এটার অনেক পপ। এক সেকেন্ড, আমি কি এর থেকে বেশি স্পিডে হাঁটতে পারবো না? এটা আমার হাঁটার স্পিড, আমি কতক্ষণে কি করব। স্লেন্ডারি না গেমে যেমন আটটা বই খুঁজতে হয় তারপরে এস্কেপ করা যায়, এই গেমে সেরকমই আমাকে আটটা পেজ খুঁজতে হবে জঙ্গলের মধ্যে দিয়ে। আটটা পেজ খুঁজতে পারলে আমি এই জঙ্গল থেকে বেরোতে পারবো। তো খুব একটা কঠিন তেমন কিছু না গেমটা, কিন্তু অনেক ব্যাপার আছে এর মধ্যে। স্লেন্ডারম্যান আছে, যদি এই গেমটা অনেক বছরের পুরাতন, মোটামুটি আট নয় বছর, আট নয় বছরের পুরাতন একটা গেম, তবুও আজকে এই গেমটাই খেলছি কারণ আমি স্লেন্ডারম্যানের গেম এখন পর্যন্ত খেলিনি। আর এটা ছাড়া আমি সেরকম গেমও দেখতে পেলাম না। তোমাদের যদি স্লেন্ডারম্যানের ভালো গেম জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলো, আমি সেটাও ট্রাই করতে চাই। এটাই কাজ করতে গেলে আমার মাথা খারাপ হয়ে যাবে। দেখি এবার কতক্ষণে আমি আটটা পেজ পাই, আশা করি খুঁজতে খুঁজতে পেয়ে যাব, কিন্তু কতক্ষণে কি পাবো কে জানে। চলো দেখি খোঁজা যাক, এখনও পর্যন্ত একটা পেজ আমার চোখে পড়েনি। আর আমি এই গেমটা আজকে কমপ্লিট করতে পারবো না, রাত শেষ হয়ে যাবে কে জানে। আর আটটা পেজের মধ্যে ওকে এখানে একটা ঘর ফর কিছু দেখতে পেয়েছি, চলো ওখানে গিয়ে দেখি কোনো পেজ পেজ পাওয়া যায় কি না। আর এখনও পর্যন্ত আমি মনে করছিলাম গাছের মধ্যে পেজ টেজ লাগানো থাকবে, সেগুলো আমাকে ও ও ওই দেখো দূরে দূরে স্লেন্ডারম্যান। আমি নেমে এখানে, যখন স্লেন্ডারম্যানের পাশে যাব, আর অনেকক্ষণ হচ্ছে মাইনক্রাফটে যেরকম স্লেন্ডারম্যান ছিল সেরকমই যখন ওর চোখের দিকে তাকিয়ে থাকবো। হ্যাঁ, তো অ্যাটাক করবে এসে, ওই জন্য আমার ওর চোখের দিকে তাকিয়ে থাকা যাবে না। আর যদি তাকাই ভুল করে বা পাশে চলে যাই, পাশে গিয়ে তাকাই সাহস করে, তাহলে আমাকে একদম। আর এটার পিছন দিয়ে ইয়ে বেরোয়, লেজ বেরোয় অনেকগুলো, জানি না এতগুলো লেজ কোথায় থাকে, কিন্তু বের হয়, আমি দেখেছি। এই গেমে বেরোয় কি না জানি না, কিন্তু স্লেন্ডারম্যানের এরকম অনেকগুলো লেজ আছে। আমি না গাড়ি, ওকে এখানে গাড়ি আছে, তো গাড়ির ওখানে গিয়ে দেখি পেজ টেজ কিছু পাই নাকি। মনে হয় আমি একটা পেজ পেয়েছি এর মধ্যেই, আরও সাতটা খুঁজতে হবে। আর ওই স্লেন্ডারম্যানকে দেখে তো জাম্প স্কেয়ারও দিতে পারছে না, হেল্প মি। একটা পেজ পেয়েছি, আর একটু মিউজিক শুরু হলো পেছনে ধপধপ করে, জানি না কিছু মনে হয় ঢাকের মধ্যে বাড়ি মারছি কে জানো। তো এখান থেকে না আমাকে আরও পেজ খুঁজতে হবে। আর এই রাত করে আমি পেজ খুঁজতে কেন আসছি জঙ্গলে, এটাও কেমন ওটা এখন যুক্তি হলো। আকাশে তারা ফারা উঠেছে যেগুলো দেখতে ভালো লাগছে, ঢাকের আওয়াজটা শুনে যদিও একটু একটু ভয় লাগছে, কিন্তু আমি জানি না আরও সাতটা পেজ আমি কোথায় পাবো, কিন্তু খুঁজতে হবে, দেখি কতক্ষণে পাওয়া যায়। আর এখানে আর একটা ঘর পেয়েছি আমি, ভাঙা ঘর, দেখবে এই ঘরের মধ্যেও আছে নাকি। এই জঙ্গলের মধ্যে কে ঘর ফর বানিয়ে রেখেছে ভাই? আর আমার বাড়ি কোথায়, আমি কেন এসছি অন্ধকারের মধ্যে কিছুই জানি না। শুধু আমাকে পাঠিয়ে দিয়েছে, যাও তুমি পেজ খোঁজো, স্লেন্ডারম্যানকে হারিয়ে চলে এসো। হারাতে হবে না, পেজ খুঁজলে অটোমেটিক হেরে যাবে। তো এই ঘরের মধ্যে সম্ভবত আমি আর একটা পেজ খুঁজলে পেতেও পারি। তো এই ঘরের মধ্যেও চলো খুঁজে দেখা যাক কত কোথাও পাই নাকি। ঘরটা তো একদম ভুলভুলাইয়ের মতো, আমি কিছু বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছি, কোন দিকেই দিয়ে হারিয়ে যাব, কিছুই বুঝতে পারছি না। আর পেজ তো পাওয়া দূরের কথা, পেজের কিছু দেখতে পাইনি। এদিকে আবারও কি যেন আছে, স্লেন্ডারম্যান আছে, যে চার চার করে আওয়াজ করে স্লেন্ডারম্যান পাশে বসলে। যদি জাম্প স্কেয়ার দিত তাহলে গেমটা অনেক মজার হতে পারতো, কিন্তু গেমটার মধ্যে কোনো জাম্প স্কেয়ার নেই, এটা খুব খারাপ লাগলো। আর এই ঘরের মধ্যেও কোনো পেজ পেজ আমি পাইনি, দেখি আশেপাশে আছে নাকি ঘরের সাইড দিয়ে। আমার খুব একটা মজা লাগছে না গেমটা, কেননা আমার কোনো জাম্প স্কেয়ার দিচ্ছে না, কিছু না, বোরিং টাইপের ফিল হচ্ছে। ওকে সামনে কি যেন আছে, আকাশে তারা দেখে একটু তাও ভরসা পাচ্ছি, হয়তো এই অন্ধকার জঙ্গলের মধ্যে আমি কোথায় যেতাম তার কোনো ঠিক নেই। এখানেও না কি যেন ট্যাঙ্কি রাখা আছে, ট্যাঙ্কির মধ্যে কোনো পোস্টার আছে কি, পোস্টার থাকলে খুঁজতে হবে। স্লেন্ডারম্যানের যদি তোমাদের ভালো কোনো গেম জানা থাকে, যে কোনো গেম ভালো আছে, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই বলো, আমি সেটা খেলতে চাই। এই গেম আমার অতটাও ভালো লাগছে না, যদিও এটা অনেক ফেমাস গেম ছিল এককালে, কিন্তু এখন আর নেই। আর জানি না কতক্ষণে পেজ খুঁজে পাবো। স্লেন্ডারম্যান তাও একটা জায়গা ছিল ছোটোখাটো, পেজ খুঁজতে সুবিধা হতো, কিন্তু এই জায়গাটা না বিশাল বড়, এখানে পেজ খোঁজাটাও ভালোই মুশকিল হয়ে যাচ্ছে। ওকে ও আর একটা পেজ পেয়েছি, তো এখান থেকে আমাকে আরও ছয়টা পেজ খুঁজে বার করতে হবে, জানি না ছয়টা পেজ আরও কোথায় আছে। চলো খুঁজে খুঁজে দেখি আরও কোথায় থাকতে পারে, কোনো জঙ্গলের মধ্যে এরকম কোনো জায়গাতে থাকবে। আমি জানি না এরকম গেম কেন খেলতে আমার ভালো লাগে, কিন্তু এই গেমটা খেলতেও ভালো লাগছে, মানে কোনো যুক্তি নেই কেন খেলছি। আটটা পেজ আমি কেন খুঁজবো আমি জানি না, কিন্তু ইচ্ছা করছে যে আটটা পেজ খুঁজে বার করি, অনেক মজা হবে, কিন্তু কী মজা হবে তা আমি জানি না, শুধু আমার পেজ খোঁজা নিয়ে আসা। তো পেজটা আরও কোথায় পাবো, চলো সামনে গিয়ে দেখি। এখানে মনে হয় না আর কিছু আছে, আমি বাথরুমের মতো জায়গাটা পুরোপুরি খুঁজে নিয়েছি, এখানে কোনো পেজ পাওয়ার আশা নেই, মানে ভিতরে থাকলে থাকতে পারে। চলো আরেকটু ভালো করে খুঁজি। এই গেমের মতো এত জাম্প স্কেয়ার, সিরিয়াসলি আমি এটাকে বোরিং গেম বলছিলাম, এটা নাকি বোরিং, লিটারালি আমার ফেটে গেছে। আমি বলেন কি সিরিয়াসলি, মানে এখনো গায়ের সব লোম খাড়া হয়ে আছে ভাই, আমি বোঝাতে পারবো না এতটা ভয় লেগেছিল আমার ভাই।
এটা সব থেকে বেস্ট স্লেন্ডারম্যানের গেম, মানে জাম্পস্কেয়ার দিক থেকে আমার মনে হচ্ছে। এখন এতক্ষণ বোরিং ভাবছিলাম, মানে ভয় দেখাতে পারে না স্লেন্ডারম্যান। দাদা খুব খুশি আমি, তুমি আমাকে জাম্পস্কেয়ার দিয়েছ, বিশাল খুশি। চলো দেখি আরও কোথায় আমি খুঁজে পাবো। এখানে আমি থাকছি না, কারণ কোথায় আবার মুখের সামনে ধপ করে চলে আসবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। স্লেন্ডারম্যান আর আমাকে পাত্তা দিবে না, হঠাৎ করে আবার পিছন থেকে এসে ধাপ্পা মারবে, আর আবারও আমি ছিটে ফিটে উঠবো। আমি এই ঘন জঙ্গলের মধ্যে খুঁজতে খুঁজতে এসেছি, তোমাদের কি মনে হয় আমি কি পারবো সবগুলো পেজ খুঁজতে? অবশ্যই নিচে কমেন্টে জানাও। হ্যাঁ, কমেন্ট অবশ্যই বলো তোমাদের কি মনে হচ্ছে গেমটা আমি কমপ্লিট করতে পার। আরে ভাই, এরকম কেউ আমি খেলবো না, আমার মাথা পাতা খারাপ হয়ে যাবে সিরিয়াসলি। হঠাৎ করে এরকম উল্টো পাল্টা আওয়াজ করছে সামনে এসে, বা বিশাল জাম্পস্কেয়ার গেম। আমি ভাবিনি যে এতটা ভয়ানক হবে এই গেম। আমার হাত থেকে মাথা পর্যন্ত, পা থেকে পাছা পর্যন্ত সব লোম খাড়া হয়ে যাচ্ছে। বলেন কি, সিরিয়াসলি প্রচণ্ড ভয় করছে এবার আমার। চলো এবার দেখি ভেতরে আরও পাওয়া যায় কিনা পেজ। আরও আমাকে 6টা পেজ খুঁজে বার করতে হবে, তাহলে গেমটা আমি জিতে যাব। তো দেখি 6টা পেজ খুঁজে বার করতে পারি কিনা। যদি এখন আস্তে আস্তে মজা লাগছে, যত আমি পেজগুলো পাচ্ছি অতগুলো অত অত মজা লাগছে। ওকে, আর একটা পেজ পেয়েছি আমি। এখানে নো নো লেখা ছিল, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ হয়ে গেল কেমন করে জানো। আর আমাকে 5টা মাত্র খুঁজতে হবে পেজ, আর ওই 5টা পেজ কোথায় পাবো আমি জানি না। আর যেরকম ভয় দেখা, আরে সামনে কোথায় চলে, না আমি চলে আসছি, আমি দূরে চলে আসছি, আমি নেই, পাশেও নেই, এখানে আমি নেই। বিশাল ফাটছে এই গেম খেলতে। আমি প্রথম প্রথম ভাবছিলাম গেমটা আমি আপলোডই করবো না, এতটা বোরিং। কিন্তু এখন মনে হচ্ছে এটা সুপার কন্টেন্ট হতে চলেছে, এতটা ভয় আমি কোনো গেমে পেয়েছি বলে আমার মনে হয় না, যতটা এটা সিরিয়াস জাম্পস্কেয়ার দিচ্ছে। স্লেন্ডারম্যান দা কোথায় তুমি? আমি আর এখানে নেই, এখান থেকে পালাও, আবারও এখান থেকে ভাগো যত তাড়াতাড়ি সম্ভব। সামনে গিয়ে আরও খুঁজতে হবে, অন্ধকার তো কিছু দেখতেও পাচ্ছি না, আশা করি তোমরাও কিছু দেখতে পাচ্ছ না আমার মতো। আমি পুরো সাইডটাকে খুঁজে দেখে আসি। সাইড ফাইড খুঁজে দেখার পর আমি মিডিলে খুঁজবো, আমার মনে হয় সাইডেও থাকলে কোথাও থাকতে পারে। তাছাড়া আমার মাত্র আর 5টা খুঁজতে হবে, খুব একটা বেশি নেই, আর যাই না কতক্ষণে পাবো। ওকে, আর একটা কিছু একটা ঘরের মতো পেয়েছি, সম্ভবত এখানেও আর একটা পেজ পেলে পেতে পারি। তাছাড়া আমার মনে হচ্ছে হ্যাঁ হয়তো পাবো। চলো সামনে গিয়ে দেখি আরও পাওয়া যায় কিনা। আর সামনে ওখানে আমি আর যাবো না, স্লেন্ডারম্যান এসে দাঁড়িয়ে আছে। যদি একটু ডানা ফানা বার করতো তাহলে আর একটু বেশি মজা লাগতো, দেখে বেশি ভয় লাগতো। যদি এরকম জাম্পস্কেয়ার দেখে ভয় লাগছে অনেক। ঠিক আছে চলো দেখি কতক্ষণ আরও পেজ পাওয়া যায় আর একটা। আমি তো ভেবেছিলাম এখানে পেজ আছে, কিন্তু আমি বুঝতে পারছি না, পেজ তো পাচ্ছি না এখনও। আরে সামনে দাঁড়িয়ে থাকলে আমি পেজ কী করে নেব, সামনেই তো দাঁড়িয়ে আছে ধপ করে, মনে হচ্ছে ধাপ্পা দিবে এসে কোত্থেকে জানো আমাকে। চলো এখনও দেখি দাঁড়িয়ে আছে নাকি ওখানে, আমার মনে হয় এখন। সিরিয়াসলি আমি নেই এখানে নেই, আমার চুল খারাপ হয়ে যাচ্ছে, এমনিতে খাড়া খাড়া বোঝা যাচ্ছে না, কিন্তু আমার হাতের লোম খাড়া হয়ে গেছে, দেখতে পাবে কিনা জানি না। বুঝতে পারছি আমার গুসবাম্প দিচ্ছে এই গেমে। এই গেম আমি আর খেলতে চাচ্ছি না এখন। তোমরা বলো এই গেমের পুরোপুরি কমপ্লিট দেখতে চাও কি না এপিসোড, আমি জানি না। এই গেম আমার খেলতে এত কেন ফাটছে আমি আর চেষ্টাও করতে চাই না। তো হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর আজকের মতো এই পর্যন্তই। সত্যি সত্যি আমি কী গেম বলছিলাম, ওটা আর কী বেরিয়ে গেলো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পর, এতবার এক কথা বলতে হয় না, বাই।